ভিডিও কার করার দরকার নাই, তুমিও ভিডিও করা বাদ দিয়ে দাও, সব করার দরকার নেই, বাদ সব ভিডিও টিডিও বাদ, আর ভাল লাগে না। তুমি খাইতেছো এখানে পয়সা পয়সা না? শোনো, তোমার আমি একটা কথা বলি। বলো। তুমি যে আমার বলো প্রতিদিন এই ভিডিওতে আসো, ভিডিওতে আসো, দেখতে চাই সবাই এই সেই আনতেন। হ্যাঁ, তুমি আগে আজকে আমি তোমার ভিডিওতে ভিডিও আপলোড করছো, ভিডিও একটা সেটা আমি দেখলাম আজকে। হ্যাঁ, ওইটার কমেন্টগুলো আজকে দেখছি আমি, তুই কমেন্টগুলো আমি তোমার কয়েকটা প্রশ্ন করি, কমেন্টেই অনেকেই কমেন্ট করছে, ঠিক আছে, তাদের কমেন্টে আমি তোমাদের তোমাকে বলি, তুমি তাদের উদ্দেশ্যে কমেন্টের উত্তরগুলো দিয়ে দাও। হ্যাঁ, আমি কিছুই বলবো না, তুমি দেখি উত্তরগুলো দাও। তুমি যদি সঠিক উত্তর আজকে না দিতে পারছো বা যদি ভুল হয়েছে, কারণ আমি তোমার ভিডিওতেও আসি না বা আমি এইসব নিয়ে কিছু করিও না, তারপরেও কেন এত কথা হবে? যেহেতু কথা হয়েছে সেহেতু সলিড জবাব দেওয়া উচিত, তোমার দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি দিলে বিষয়টা কেমন হবে তাহলে তোমার প্রশ্ন করি। হ্যাঁ, ভালো খারাপ মিলাই করব। প্রথম প্রশ্ন করি। হ্যাঁ, একজন আপু কমেন্ট করেছে মিষ্টি পারবেন, কমেন্ট করছে ডাইনিং টেবিল কত টাকা নিছে। আমরা হচ্ছে অ্যাভারেজ সবগুলা জিনিস একটা অ্যামাউন্ট দিয়ে কিনছিলাম, তো আমাদের প্রায় মানে উঠানো টর উঠানো দিয়ে সব কিছু মিলায় হচ্ছে 70-এর মতো পড়ছিল। জানি না কত টাকা, ও ভালো বলতে পারবে কত নিয়েছিল, তোমার মনে আছে? 70 না, টাকা নিয়েছিল হচ্ছে তোমার 56,000 টাকার মতো সব মিলায়, আর বিজয় করে এমটা করে মিলে প্লাস হয়েছে। আচ্ছা যাই হোক, আরেকটা লেখছে। হ্যাঁ, যারা ইসলাম উনি কমেন্ট করছে হচ্ছে বেকার জামাই পকেট খসাবেন কি করে, তোমার জামাই কি বেকার? ও মনে হয় জানে, ও বা ও আমার মনে হয় ফ্যামিলির কোনো কেউ বা আমার পরিবারের সদস্য যে আমার জামাই বেকার নাকি ও দেখে গেছে না আমার বাসায় এসে, এর জন্য হয়তো বা ও বললো যে বেকার জামাই তার পকেট খসাবেন কি করে। আমি কি ভুল বলছি কিনা আপনারা কমেন্ট করে জানেন। আরেকজন কমেন্ট করছে, হ্যাঁ পড়ি, মোনালিস ইসলাম উনি কমেন্ট করছে হচ্ছে আপু সোফা সেট কত নিছে জানাও আর ডাইনিং টেবিল কত নিছে, ওই উত্তর তো দিয়ে দিছে, ওটা তো পেয়ে গেছেন, ওটা তো। এখন একজন কমেন্ট করছে, আচ্ছা উনি একজন কমেন্ট করছে নাম কি, ওনার নাম দেওয়া নাই, ইউজার কি কি দেওয়া, লিখছে তোমার ঘরের সবগুলো ফার্নিচার খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপরে একজন লিখছে তুমি আমার ধর্মে আঘাত করেছ। হ্যাঁ, তুমি কি ধর্মে আঘাত করেছ? আসলে এই বিষয় নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু এখন প্রশ্নটা আমার কাছে খারাপ লাগছে। আমি আমি যতদূর দেখছি আর কি, আমি আর দেখি আমি ওর ভিডিও আপলোড করুক, আপনাদের আগে সবার আগে আমিই দেখি, সেটা হচ্ছে সত্যি কথা। কারণ আমি চেক করি যে এমন কোনো কিছু ও ছড়াচ্ছে না যে যেটাতে সমাজের বা মানুষের কোনো সামাজিক কোনো ক্ষতি হয়, এরকম ক্ষতি হয় এরকম কোনো ভিডিও আমি ও ছাড়ুক বা ছাড়ে এটা আমি কখনোই চাই না। আরেকটা কথা বলি এখানে যে আঘাত করছি, তো আমি যদি ভাই আঘাতই করতাম তা আমি মনে করি যে বাংলাদেশ বা অন্য কোনো দেশই হোক না কেন প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক সম্মান করে, তো আমি যদি আঘাতই ঠিক করতাম তাহলে হয়তো বা আমি এই যেভাবে আপনাদের সামনে আসি ভিডিও করি এভাবে অন্তত করতে পারতাম না। আর আপনারা একটু চেক করে দেখবেন যে আমি কোথাও কখনো কোনো কিছু খারাপ কোনো কিছু বলেছি কি না কোনো ধর্মকে নিয়ে। আচ্ছা, একজন লেখছে এমডি খোকন, এমডি নামের আগে মোহাম্মদ আছে, এসে হাগু করার ভিডিও চাই, কারণ হাগু কি লেখছে হাগু করার ভিডিও চাই করার। আচ্ছা, ওনার বানান উনি কি লেখছে, ওনার মাতা মন্ড উনি জানে। কি নাম বলছো? এমডি খোকন, মোহাম্মদ খোকন। আচ্ছা, হাগু করার ভিডিও চাই, এটা কি বলবো বলো? তুমি কি এরকম কোনো কিছু ছড়াচ্ছো উনি চাইতাছে? উনি চাই এটাই তো, মানে উনি হয়তো বা মানে কোথায় এসে কি কমেন্ট করবে উনি বোঝে না, ওনার মানে কাজই মনে এইসব কমেন্ট করা মানুষ, বুঝছো? কি বলবো, কি ভিডিওতে এসে কি কমেন্ট করে। আর শোনো, আরেকজন কমেন্ট করছে, হ্যাঁ খুশবু রহমান নাকি, হ্যাঁ খুশবু রহমান, উনি লিখছে সমস্ত তোমার হোম ট্যুর চাইছে একটা, তোমার বাড়ির সমস্ত। ও আচ্ছা, আমার বাসার হচ্ছে ভিডিও, আমি আমার এখনো আমার ঘর সেভাবে গোছানো হয় নাই, ইনশাল্লাহ আমি দিব আমার হোম ট্যুর ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আপনারা ভিডিও দেখতে থাকেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, একদিন দিয়ে দিব। আইজন কমেন্ট করছে, হ্যাঁ সব ফার্নিচারগুলো খুব ভালো হয়েছে, ওনার নাম তো পড়ে নাই, সিরাজ খান দেওয়া নাম। হ্যাঁ, তো ছবি আবার মহিলাদের,
সব ফার্নিচারগুলো ভালো হয়েছে, তোমার মা ও বাবাকে দেখতে পেলাম না কেন? আব্দুর রহমানের জন্য একটা পড়ার টেবিল কিনলে ভালো হতো। আচ্ছা, তোমার বাবাকে দেখতে পেলে না আমার কেন? বাবা মা তো আর আমার কাছে থাকে না, ওটা তো গোপালগঞ্জ থাকে। আর আব্দুর রহমানের জন্য পড়ার টেবিল, ও হচ্ছে বাসায় খুব কম টাইম থাকে, আর পড়ার টেবিল না, ওর হচ্ছে এমনি টেবিলগুলো আছে, এখন বুঝবেন বাচ্চাদের যে টেবিলগুলো হয়, যে মানে বিছনার পরে বসে টেবিলে পড়ে। আর আমাদের রুম হচ্ছে ছোটো ছোটো, আমরা এই কয়টা জিনিস রুমে ঢুকাইছি, এখন আমাদের রুমে জায়গা নাই, তো পড়ার টেবিল ওইভাবে ওর লাগে না। ও সকাল 6টায় যায়, রাত 9টায় আসে, ওইখানে পড়াশোনা সবকিছু ওইখানেই করে। এই যে আমি যেই প্রশ্নটা দেখে আর কি তোমাকে আমি আজকে ভিডিও করতে বাধ্য করলাম। আমি কত তোমারে কখনো বলি না, আজকে কেন বললাম এই এই কমেন্টটা? এই গরমে, সেটাই তো বলি যে এই গরমে ফ্যান ট্যান বন্ধ করে মানে কোনো সময় আমার ভিডিওতে, সত্যি কথা কি জানো না, আমার ভিডিওতে আমি ওরে অনেক রিকোয়েস্ট করে করে বলি যে আমার একটু ক্যামেরাটা ধরে দাও, আমি যদি কিছু না বলি ওরে হাজার হাজার বার বলে 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 আমার করাইতে হয় যে আমি বুঝতেছি না, আমার একটু কইরে দাও করে। ও কিন্তু জানেন এই ভিডিও সম্পর্কে, এই ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, ও কিন্তু সব কাজ পারে, অল এভরিথিং। এমন কোনো কাজ নাই যে ও এসে এই ইউটিউব ফেসবুক সম্বন্ধে জানে না, খোলা থেকে শুরু করে রাইট ম্যানেজার আনা শুরু থেকে সব কিছু পারে, কিন্তু ওর ভিতরে বিন্দু পরিমাণ আগ্রহ নেই। আমি মনে করি ওর জায়গায় যদি অন্য কোনো ছেলে হইতো, ও তো আমার দিয়ে কোনো কিছু করেই না। এই যে যারা বলেন না, আপনারা বলেন না অনেকে যে বউ দিয়ে ব্যবসা করে অমুক করে, তো বউ দিয়ে ব্যবসা করে কারা? যারা হচ্ছে বউরে বউরে নিয়ে সবসময় ক্যামেরার সামনে থাকে, বউ কী করতেছে, বউ এই জায়গায় পানি ডাইলে দিল, বউ তাহলে ইস্যু করতে হয়েছে, একজন বললো বউ হাঁকতে গেল, মনে করেন ও যদি অন্য ধরনের ছেলে হইতো না, ও ঠিক আমার নিয়ে এমনই করতো। কারণ আমারও যে আপনারা যতটা ভালোবাসেন, আমার যত ভালোবাসার মানুষ আছে, আমি মনে করি ওর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে সেম আমার এনে ঠিক ওইটাই করতো। কাপল ব্লগ, আর এক কথায় কাপল ব্লগ যেভাবে মানুষ করে না, আমার এনে ওইটা করার চেষ্টা করতো। আমি যে কমেন্টের জন্য তোমারে জ্বালাইছি, আমার কমেন্টের উত্তর তুমি আজকে, আমি চাই যে এখানে সঠিক উত্তর দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, লেখছে একজন, তার নাম টাম কিছুই দেওয়া নাই। হ্যাঁ, উনি লেখছে, হ্যাপি তুমি এত টাকা কোথায় পাও, তোমার হাজবেন্ড কি করে, তোমার হাজবেন্ড কি করে, তুমি অভিনয় করবা নাই কি, নায়িকা তোমাকে কি টাকা দেয়? আচ্ছা কি লেখতেছে আমি কিছু জানি, আমি শুধু পড়ি। হ্যাঁ, জানি তোমার অনেক টাকা হয়েছে, ঘর ভরতেছো, ঠিক আছে, তোমার আব্বা আম্মাকে মুসলমান বানাও, ভালো হবে, দোয়া করি। আচ্ছা, উনি দোয়াও করলো, আবার উনি উপরে কি 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 বললো আমি কিছুই বুঝি না, তুমি আমার একটু বোঝাও। উনি লাস্টে কিন্তু তোমার ভালো চাইছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ দোয়াও করছে, কিন্তু ফার্স্টে কি বললো উনি আমি এটার মানে বুঝি না, তুমি যদি বোঝাও আমার একটু বোঝাও তো। উনি হচ্ছে প্রথমত বলছে তুমি এত টাকা কোথায় পাও, আমি এত টাকা কোথায় পাও, এত টাকা আমি কোথায় পাই, আমি কি কখনো এসে দেখাইছি আপনাদের যে আমার এত টাকা আছে? দেখছেন নাকি আমার ভিডিওতে কখনো যে আমার এত টাকা আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার হাজবেন্ড যতটুকু ইনকাম করে আমাদের খেয়ে দেয়ে, আলহামদুলিল্লাহ আমরা আমরা অনেক ভালো আছি, আমরা খুব ভালো আছি। আর আপনি আমাকে নায়িকা বানাবেন, আমি অনেক টাকা পাবো, আপনার কি আমি বলছি? আর তোমার হাজবেন্ড কি করে? আর আমার হাজবেন্ড কি করে, আমার হাজবেন্ড কি করলো কি না করলো এটা না, কি করে না, তারপরেও আমি বলে দিই। আমি তো বলছি ও হচ্ছে ও স্ট্রলারের ব্যবসা করে, ওর বাবার হচ্ছে ব্যবসা আছে, ওর বাবার সাথেই বর্তমান কাজে আছে, কিন্তু ওর বাবার সাথে এখন বর্তমান কাজ আছে, কিন্তু খুব দ্রুত আমাদের একটা প্ল্যান আছে আপনাদের সঙ্গে, ওইটা আমি অবশ্যই শেয়ার করব যখন আমরা ওইটা করব, তো এখন করলাম না আপাতত, কিন্তু ও এখন বর্তমান হচ্ছে ওর বাবার সঙ্গে স্ট্রলারের ব্যবসা করে। আর এটা বুঝবেন না অনেকে, পাইকারি হোলসেল কাপড়, এক্সপোর্টের কাপড় কিনে এটা হচ্ছে পাইকারি হোলসেল করে আর কি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তুমি অভিনয় করো না কি করো, কিসের অভিনয় তুমি, কি নায়িকা টাইকা নাকি? আমি জানি না, সে আমাকে কমেন্ট করে বলবে যে বলছে, কমেন্টের নাম তো নাই যে তুমি নাম বলবা। আচ্ছা, তাহলে হইছে আমার এই দুইটাই, আমি উনি মানে জানতে চাইছে কি নাকি। আচ্ছা আরেকটা কমেন্ট, আরেকটা কমেন্ট যেটা দিছে, আর আমি বলি, হ্যাঁ, অন্য নাম নাই কিন্তু ছবি আছে, ছবি জানি না দেখা যায় কিনা, হিন্দু ধর্মে এমন টাকাওয়ালা ছেলে পাওয়া কষ্ট। হ্যাঁ, যাক টাকাওয়ালা মুসলিম ছেলে বিয়ে করেছো, সবাই আল্লাহ যারে দেয় তারে দেয়, এটা হিন্দু মুসলিম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, হিন্দুরা সোনার ব্যবসা করে, শাখার ব্যবসা, ওইটা আমার শোনাই মানে ওকে পাগল না, উনি লেখছে টাকা নাই। আচ্ছা, পুরাই অযৌক্তিক একটা কথা, যেটার কোনো যুক্তি নাই, পুরা কথাই মনে করে কোনো মানে ও যে মস্তিষ্কবিহীন মানুষ, ও প্রমাণ দিল ওর কথায়, ওই তো ওর
ও নিজেই ছোট করতেছে, তারপর লেখছে যে টাকাওয়ালা মুসলিম ছেলে বিয়ে করছে। আচ্ছা আমার কি অনেক টাকা? তুমি বলো সত্যি কথা বলো। আমি একটা কথা বলি, আমার হাজবেন্ডের এখন বর্তমান আমি ওর বাপেরটা দেখে মানে আমি ওর সঙ্গে কিন্তু আমি সংসার করি না। ওর কি আসি কি না আসে আমি কিন্তু এটা দেখি, ওর সঙ্গে আসি এবং ওর সঙ্গে থাকি। আমরা কিন্তু আমাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি না, ও কিন্তু আমার বিয়ের পরেই সেপারেট করছে। কেন কিছুর জন্য জানেন? যে আমি আমার দায়িত্ব নিতে চাই এবং আমার বউর দায়িত্ব আমি প্রথম থেকেই নিতে চাই। আমি আমার বাবার ঘরে আমার বউরে আমি রাখতে চাই না। ও কিন্তু প্রথমে, ও কিন্তু চাইলে ওর বাবা মার সঙ্গে আমার রাখতে পারতো, ও কিন্তু প্রথমে আমার রাখেনি। কারণ এই কথা মানুষ বলবে দেখে যে অনেক টাকা পয়সা আছে অমুক সমুক এই জন্য বিয়ে করছে আনতেন। ও কিন্তু আমার সবসময় বলতো থাক তুমি যে বিয়ে করছো এটাও বলার দরকার নাই মানুষে। কিন্তু আমি কেন বলছি জানেন? আপনাদের মতো কিছু লোকের কারণে, যে কমেন্ট বক্স খুললেই আপনারা বিয়ে করতে চাই, আপনারা বিয়ে করতে চাই। এখনো মানুষ বলে যে আপনার যদি বিয়ে না হয় আপনারা বিয়ে করতে চাই। আমার জামাই আছে তারপরও তো, আর আমার জামাই কি অনেক টাকা পয়সা, আপনি জানেন আমার জামাই যদি টাকা থাকতো আমার তো গাড়ি থাকতো। এত টাকা পয়সা, এত এত যেরকম বুঝতে চাইছো এরকম কিছু না। এটাই আমার জামাই আছে আলহামদুলিল্লাহ। সৎ পয়সায় যতটুকু ইনকাম হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, ঠিক আছে। অনেক টাকা পয়সা নাই ওর মুখ দেওয়া বলার দরকার না, আমি নিজের মুখে বললাম আমার টাকা পয়সা নাই। হ্যাঁ তাহলে ভালোবাসায় থাকতাম না, তাহলে নিজেদের আমি থাকি ভালোবাসায়। হ্যাঁ এটাই শর্টকাটে উত্তর শেষ। তারপর লেখছে বাবার ঘরে অনেক কষ্ট করেছো এখন একটু টাকার সুখ করো। আমার এক নিয়ে কোনো অনুতপ্ততা নাই, আমি তো ভালো আছি, আমি সংসার করতেছি, আপনারা আমার দোয়া করবেন। আর ও আমার কি দোয়া করবো, তো নিজের নিজের যোগ্যতাই ও মানে সম্মানই রাখতে পারে না, তো নিজেদের সম্মান নিজেই এসে ডুবাচ্ছে। তাহলে ওর কথা আর কি, ওর প্রশ্নের আর কি জবাব দিব বলো? আমার বাবার ঘরে কষ্ট করছে, ও যে দেখছে না আমার বাপ যে ওর কাছে কইছে আমার মেয়েটা খুব কষ্টে আছে, এমন ভালো জায়গায় বিয়ে দিছি। বাদ দাও রে, বাদ দাও, ও দেখে না তাই হচ্ছে এটুক বলা, যে একটু অল্প অল্প দেখে, আর যদি পুরোটা দেখতো তাহলে ততদিন নজর লেগে শেষ হয়ে যেত। নজর বলে একটা কথা আছে, আপুদের সাবধান করি কখনোই নিজের সংসারের কথা, যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে এগুলো আপন মানুষের কাছে না বলে পারলে বলবেন না, বলবেন না। তাহলে দেখবেন আপনার সংসারে যদি একবার নজর লাগে না, ওই সংসার আপনি আর কখনো ভালো রাখতে পারবেন না। তারপর আরেকজন কমেন্ট করছে, হ্যাঁ লেখছে আপু রুম স্প্রে ব্যবহার করবেন তাহলে মাসির যন্ত্রণা থেকে বাঁচবেন। হ্যাঁ ভালো একটা কথা বলছে। পাঁচতলায় মাসির এত উৎপাত, তাহলে চিন্তা করেন নিচতলায় এই সিজনে মাসির উপদ্রব কেমন থাকে। আচ্ছা প্রথম কথা, আমি পাঁচতলায় থাকি না দশতলায় থাকি, আপনি কীভাবে জানেন? আর মাসি এই সিজনে থাকে এটা আপনি ঠিক বলছেন, তাহলে নিচতলার কী অবস্থা? আপনি বেশি করে ব্যবহার করেন, আমি একটা স্প্রে ব্যবহার করে আপনাকে ওইটা দেখাই দিই। দাঁড়ান এক মিনিট আমি নিয়ে আসি, একটু পজ করো, নিয়ে আসি। এই যে আমি এটা ব্যবহার করি, আপনি এটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ মাছি কমে যাবে। তারপরে এই সিজনে মাছি কমে না, আম থাকে সারাক্ষণ ঘরে এই জন্য মাছি কমে না। কিন্তু ডাউটের বিষয় এটাই, আমি পাঁচতলায় থাকি না দশতলায় থাকি, আপনি কিভাবে জানেন? কমেন্ট করে জানান যে আপনি কি আমার কাছের কেউ কিনা। হয়েছে তোমার? আমার হয়েছে, কিন্তু আমি আমি যে আমি এত টাকা কই পাই বা আমি অকর্ম এই দিকে। আরেকটা কথা আমি আজকে ক্লিয়ার করি, তুমি তো বলতে পারো না, তুমি আছে এই তো যাই হোক, আমার জামাই আসছে কথা বলতে পারে না। আমি আমি তোমার ভিডিওতে আসি না, আমি তোমার কিছুতে করতে চাই না। হ্যাঁ তাই আমার এত কিছু বা এত কথা এত কিছু, আর যদি আমি করতাম তাহলে আল্লাহই না জানে এতদিনে কি না কি হইতো। তো আমি চাই না আমার পার্সোনাল লাইফ আপনাদের সামনে আসুক, আমি চাই সাধারণ যেভাবে আর পাঁচটা মানুষ জীবনযাপন করে আমি ওইভাবে জীবনযাপন করতে চাই। আমি চাই না রাস্তায় কেউ একজন এসে আমাকে মানে আমি কখন কোনভাবে কোন পরিস্থিতিতে থাকি না থাকি সেটা তো বলা যায় না। এখন ও আমাকে কালকে বলতেছিল যে আমি খুব দ্রুত তোমার ক্যামেরার সামনে আসব, এখন এই যে আমার বলতেছি কি যে আমি যে আসব ভাবছিলাম যে আসব। হ্যাঁ আমি আসব, আমি আসি না তাই হচ্ছে আমার এত কথা, বউ দিয়ে ব্যবসা করি অমক করি তমক করি, আর আমি যদি আসি তাহলে আমার আমার মানুষ তো কবে মনে অকম্মা, আমি মনে কিছু করতেই পারি না কারণ বইটা খাই। আর আপনারা জামাইয়ের ইনকাম, জামাইয়ের ইনকাম, জামাই অনেক বড় লোক, হ্যাঁ তো আমার জামাই বড় লোক থাকলে আপনাদের কি সমস্যা?
আমি তো মনে করি আপনাদের কোনো সমস্যা না। আজকের ভিডিওটা আর বড় করব না, তোমার ভিডিও কার করার দরকার নাই, তুমি ভিডিও করা বাদ দিয়ে দাও, দেব করার দরকার নাই, বাদ সব ভিডিও টিডিও বাদ, আর ভালো লাগে না এত সমালোচনা, মানে কারোর ক্ষতি নাই কোনো কিছু নাই, তারপরে যদি এত কথা শুনতে হয় ওই মানুষ দেখবে, আমি বলি মানুষ দেখবে, একটা কথা কি জানো, শুনো মানুষ কি দেখতে অবস্থা তুমি জানো, আমি বলি তোমার একটা গল্প, যে আমি একদিন তো বলছিলাম যে বাংলাদেশি আর একটা অন্য দেশি কোন দেশি জানি তো এরকম, ওরা ওরা নিচে নিচে একজন জুইলা আছে উপর থেকে ফালাইতেছে, তো ইংরেজ ইংরেজরা তো বাঙালিদের আর ফালাইতে দেয় না, কারণ জানে যে বাঙালিরা উপরতে ফালাইতে হবে না, বাঙালিরা নিচ থেকেই টাইনে ফালাই দিবে, নিজেরা নিজেরাই নিজেদের ফালাবে, কেউ কারোর ভালো চায় না, এটা হচ্ছে বাস্তব কথা। আর আর মানুষ কি চায় জানো, তুমি একটা জিনিস লক্ষ্য করবা, যে ভিডিওগুলো বেশি অশ্লীল ভাবে বানানো হয় দেখবে ওই ভিডিওগুলোর ভিউ, আর যেগুলো ভিডিও ভালো করে বানানো হয় ওই ভিডিওগুলোর ভিউ তুমি একটু দেখো। আমি মনে করি অনলাইন বা সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আপনি যেইভাবে নেবেন ওইটা ওইভাবেই যাবে। আমার অনেক গরম লাগতেছে, তুমি আজকে তোমার ভিডিও কি হয়েছে মন মতো হয়েছে? আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।